জিওর ল্যান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীরা আজকের আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায় প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষি প্রথমে আমরা দেখে নেব কৃষিকাজের সংজ্ঞা বাংলায় কৃষি শব্দটি এসেছে সংস্কৃত কৃষ ধাতু থেকে যার অর্থ হল কর্ষণ করা আর কৃষিকার্যের ইংরাজি এগ্রিকালচার শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ এজার এবং কালচার থেকে এজার শব্দটির অর্থ হলো ভূমি বা ক্ষেত্র এবং কালচার শব্দটির অর্থ হলো কর্ষণ তাই কৃষির বুৎপত্তিগত অর্থ হলো ভূমি কর্ষণ করা সাধারণত জমি থেকে ফসল উৎপাদন প্রক্রিয়াকে কৃষিকাজ বলে তাহলে সাধারণভাবে বলা হচ্ছে জমি থেকে ফসল উৎপাদন করার যে প্রক্রিয়া তাকেই কৃষিকাজ বলা হচ্ছে কিন্তু অধ্যাপক জিবার যে সংজ্ঞা দিয়েছেন উনিশশো সালে সেই সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ এই সংজ্ঞা আমরা একবার দেখে নেব তিনি বলছেন কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ উদ্ভিদ ও প্রাণীজগতের জন্ম ও বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যখন নিজেদের চাহিদা মেটানোর জন্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে তখন মানুষের সেই প্রচেষ্টাকে কৃষিকাজ বলে জিমারম্যানের এই সংজ্ঞা বিশ্লেষণ করলে যা দাঁড়ায় শুধুমাত্র জমি থেকে ফসল উৎপাদনকে কৃষিকাজ বলা হয় না জিওয়ার মতে পশুপালন ফলের চাষ বনসিজন জলসেচ মৎস্য প্রতিপালন পশম উৎপাদন প্রভৃতিও কৃষির অন্তর্গত কৃষির সংজ্ঞা দিতে গিয়ে গ্রিক বলেন ফসল ফলনের উদ্দেশ্যে মাটির কর্ষণকে কৃষি বলে অন্যদিকে এর যে ওয়াটসনের ভাষায় কেবলমাত্র মৃত্তিকার উপযুক্ত ব্যবহারের মাধ্যমেই কৃষি সীমাবদ্ধ নয় কৃষির বৃহত্তর সীমার মধ্যে শস্য উৎপাদন ও পশুপালন অন্তর্গত রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এর মতে মৎস্য ও বনসম্পদের আহরণও কৃষিকার্যের অন্তর্গত